ঢাকা ইউনিভার্সিটি যখন প্রতিষ্ঠা করা হয় তখন তার কপালে লেখা ছিল, ঢাকা ইউনিভার্সিটির কপালে লেখা ছিল রব্বি জিদনি ইলমা। কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা, কালের চক্রে কিছু নাস্তিক তাদের নাস্তিকতাবাদ দিয়ে এই রব্বি জিদনি ইলমার উপরে আক্রমণ করে বলেছে এটা মৌলবাদী কথা, কাজে এটা ইউনিভার্সিটিতে থাকতে পারবে না, এটা একপেশি কথা হয়ে যায়। সম্মানিত শ্রুতি, যদিও তারা ইউনিভার্সিটির কপাল থেকে রব্বি জিদনি ইলমা উঠিয়ে দিয়েছে, কিন্তু আমরা যারা ছাত্র ইউনিভার্সিটি সহ মাদ্রাসা স্কুল কলেজ, আমাদের অন্তরের মধ্যে রব্বি জিদনি ইলমা আছে কিনা? হ্যাঁ, উঁচু করে বলেন আছে কিনা? রব্বি জিদনি ইলমা, এটা কারো বাপের সম্পদ নয়, এটা কারো বাতিল করার কোনো শক্তি নাই, এটা স্বয়ং নাজিল করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে একটি কথা বোঝাবার জন্য, যে আমাদেরকে যে জ্ঞান তিনি দিয়েছেন সে জ্ঞানটা খুবই কম। ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে যে জ্ঞান দিয়েছি সে জ্ঞানটা কম, কাজে সে জ্ঞানটা বাড়িয়ে দেওয়ার জন্য আমি আল্লাহর কাছে তোমরা বলো ওয়াকুর রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমার ইলম বাড়িয়ে দে। অতএব এটা একটা দোয়া, কিন্তু নাস্তিকরা এটা বরদাস্ত করে। আজকের ডামুড্ডা কামিল মাদ্রাসা এক সময়কালে আমাদেরকে মৌলবী সাহেব মনে করা হতো, মাদ্রাসায় যারা লেখাপড়া করে তাদেরকে মনে করা হতো যারা দান সৎকার উপরে চলবে এবং এরা মানুষের উচ্ছিষ্ট খেয়ে খেয়ে বেঁচে থাকবে, নাউযু বিল্লাহি মিন যালিক। কিন্তু আল্লাহর মেহরবানি বর্তমান অবস্থায় ডামুড্ডা কামিল মাদ্রাসা আরেকটা ইউনিভার্সিটি, এর মধ্যে কোনো পার্থক্য না, সকলে বলেন আলহামদুলিল্লাহ। ডামুড্ডা কামিল মাদ্রাসায় যে সাবজেক্টগুলো নিয়ে পড়া হয় এটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ, এটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যারাবিক বিভাগে, এগুলোই পড়ানো হয়। এখানে যে ইতিহাসের চ্যাপ্টার পড়ানো হয় ঠিক অনুরূপভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কুষ্টিয়া ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, যেটির নামই আপনি বলুন না কেন, বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি আছে বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি যখন প্রতিষ্ঠা হয় তখন সেখানে একটি তারা আইন করে দিয়েছেন যে আইনটা এটা কখনো নষ্ট করার সুযোগ কারো নাই, আর সেটা হলো যে যে কোনো সাবজেক্টের পরিবর্তন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু ইসলামিক স্টাডিজ যেখানে সহি বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনে মাজা আল ইতকান এই ধরনের আল ইতকান ফি উলুমিল কোরআন এই ধরনের কোরআনের উপরে হাদিসের উপরে যে সাবজেক্টের উপরে যে বিভাগ আছে ইসলামিক স্টাডিজ বিভাগ এবং সেখানে আরবি বিভাগ যেটা আছে এটা কিয়ামতের আগ পর্যন্ত পরিবর্তন করা যাবে না, এটা যখনই ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে তখনই এটা লিখিত আইন করা হয়েছে। এই জন্য কেউ কেউ কখনো কখনো মজাক করে বলে যে ঢাকা ইউনিভার্সিটি এটা একটা মাদ্রাসা, ঢাকা ইউনিভার্সিটি এটা ইউনিভার্সিটি কি আপনি মাদ্রাসা বলেন, আপত্তি নেই? সম্মানিত সুধী ভাই জানান, ডামুড্ডা কামিল মাদ্রাসা আজকের জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ, আলবার্ট আইনস্টাইন তিনি বলেছেন যে রিলিজিয়ান অ্যান্ড সায়েন্স আর টুইন সিস্টার, বিজ্ঞান এবং কোরআন, ধর্ম কোরআন এবং বিজ্ঞান এই দুটো হচ্ছে যমজ বোন, কোরআন ছাড়া বিজ্ঞান বোঝা যাবে না, আর বিজ্ঞান বুঝতে গেলে কোরআনের প্রয়োজন, কোরআন ছাড়া বিজ্ঞান যেমন বোঝা যায় না বিজ্ঞান ছাড়া কোরআনও কি বোঝা কঠিন। আজকে আমি সংক্ষিপ্ত হলো এই বিষয়টির উপরে কথা বলব। আপনি জানেন যারা আজকে আমাদের মতো লম্বা পোশাকি, যারা এই ধরনের ইসলামের পোশাকে আমরা আচ্ছাদিত হয়ে আছি, আমাদেরকে বলা হয় যে মৌলবীরা কিচ্ছু জানে না। আসলে তা নয়, যার মাথায় কোরআন আছে, যার সিনার মধ্যে কোরআন আছে,
সে জানে দুনিয়া জগৎ সমূহের সব কিছু। পবিত্র কুরআন মজিদ আল্লাহ বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনের মধ্যে কোনো কিছু আলোচনা বাকি রাখি না।